কৃষি বাজারে আপনারা এ যাবত যত মিনি টিলার দেখেছেন আজ আমরা সবচেয়ে বড় ও সেরা মিনি টিলার নিয়ে হাজির হয়েছি পাওয়ার টিলার সাধারণত 12 হর্স 15 হর্স হয় আর এটাই 10 হর্স বুঝতেই পাচ্ছেন এর শক্তি কতটা এই টিলার কি কি কাজে ব্যবহার করা যায় শক্তি কেমন ট্রলি ব্যবহার করা যাবে কিনা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এটি 10 হর্স পাওয়ারের একটি ডিজেল চালিত ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিনে সাধারণত তেল খরচ কম পেট্রোল এর তুলনায় মেশিনটি ডেমো দিতে আজ আমরা চলে এসেছি রংপুরের মনোহর গ্রামের একটি পতিত জমিতে জমিটি প্রায় ব্যবহার হয় না এর কারণ বড় বড় ট্রাক্টর এখানে প্রবেশ করানোর রাস্তা নাই কিন্তু আমাদের মিনি টিলারটি খুব সহজে প্রবেশ করানো গেল এখানকার মাটি বেশ শক্ত ও জঙ্গলে ভর্তি দর্শক আমাদের শক্তিশালী মিনি টিলার দিয়ে অতি দ্রুত ও নিখুঁত চাষ হচ্ছে এখানে এত জঙ্গল যে ফলে জঙ্গল পেছিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এতে কোনো সমস্যা হচ্ছে না দর্শক পুরো জমিটি চাষ করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে যা বড় টিলারের মত এর মজার ব্যাপার হলো বড় বড় ঘাস থাকা সত্ত্বেও নিখুঁতভাবে চাষ করা যাচ্ছে এই টিলারের বড় সুবিধা যেখানে বড় বড় ট্রাক্টর যেতে পারে না এটি খুব সহজে সেখানে স্থানান্তর করা যায় ফলে আকাবাকা ছোট ছোট জমি চাষ করতে এর জুড়ি নেই মেশিন স্ট্রাকচার এমনভাবে করা হয়েছে যে কোনো বয়সের যে কেউ এটি পরিচালনা করতে পারে টিলারটি শুধু চাষ নয় চাইলেই পিছনে ট্রলি ব্যবহার করে মালামাল পরিবহন করতে পারেন আমরা ভিডিওতে পণ্য বা প্রোডাক্টসের দাম উল্লেখ করি না কারণ আমাদের ভিডিওগুলো দীর্ঘ সময় থাকে ফলে আপডেটের সাথে সাথে দামের পার্থক্য হয়ে থাকে যদি পণ্য বা প্রোডাক্টটি প্রয়োজন হয় কল করুন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি অফিসে অথবা কুরিয়ারে দেশের যে কোন প্রান্তে সকল পণ্য বা প্রোডাক্টস থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ